আমি আপনাদেরকে সবকিছু দেখাবো, আমাদের যে কাজ শুরু হয়েছে, যে কাজের ফিনিশিংগুলো এগুলো কেমন হচ্ছে এবং ফিটিংগুলো কেমন হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্টে শুরু করব এখানে, যে আমরা ড্রয়িং রুমের কাজ করেছি, ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেটের কাজ এখানে স্টার্ট করা হয়েছে। আর ফার্স্টেই আমি বলে নেই, আচ্ছা লাইটটা ক্লিয়ার আছে কি না, সাউন্ড ক্লিয়ার আছে কি না প্লিজ একটু জানিয়ে দেবেন। ওকে, আচ্ছা এটা হচ্ছে ফর্মাল লিভিং রুম। ফর্মাল লিভিং রুমে আমরা টিভি ক্যাবিনেটের কাজ করছি এখানে অলরেডি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বোর্ডের ফ্রেমিং করা, কাঠের যে ফ্রেমিং করা, ওইটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন জাস্ট ডিজাইনটা এখানে সেট আপ করাটা বাকি। আমাদের ফ্যাক্টরি প্রোডাকশন অলরেডি ডান, সব কিছু কমপ্লিট হয়েছে, এখন সাইটে নিয়ে আসা হয়েছে সব, দেন এগুলো ইনস্টল করা হচ্ছে। আমাদের যে টেকনিশিয়ান আছে সবাই এগুলো সুন্দর করে ইনস্টল করছে। আচ্ছা এই বাসার যে লিভিং স্পেসটা আছে ফর্মাল লিভিং, সো এখানে আমরা হচ্ছে সিলিংয়ের কাজ করেছি, একটি টিভি ক্যাবিনেটের কাজ হয়েছে। মেইনলি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, দুটো একসাথে করা। সো এখানে যে সিলিংয়ের কাজটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ড্রয়িং এবং ডাইনিং, সম্পূর্ণ সিলিংয়ের কাজটা এখানে করা হয়েছে। আচ্ছা এখানে স্পটলাইট সবগুলো সেট আপ করা হয়েছে, লাইনগুলো ঠিক আছে সব। আচ্ছা এই জায়গাটাতে সুন্দর একটি ডিজাইনের কিন্তু সিলিংয়ের একটা কম্বিনেশন করা হয়েছে, জাস্ট হচ্ছে বর্ডার সিলিং সাথে ডাবল সিলিংয়ের। আচ্ছা এই কর্নারটাতে, এই কর্নারটাতে কিন্তু একটা ডিনার ওয়াগনের কাজ করা হচ্ছে। এখানে বেশ সুন্দর কিছু যে টেক্সচার আছে আমাদের, হোয়াইট এবং একটু অ্যাসিটোনের মধ্যে, এই টেক্সচারগুলো দিয়ে এখানে ডিনার ওয়াগনের কাজটা করা হচ্ছে। আচ্ছা এইখানে কিছু কাজ বাকি আছে, যেমন এই জায়গাটা রাখা হয়েছে যে মানে এখানে ফ্রিজের জন্য একটা স্পেস রাখা হয়েছে, এবং উপরে কিন্তু হিউজ স্টোরেজ দেওয়া আছে। এই জায়গাটাতে ওভেনের জন্য স্পেস রাখা আছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ফিটিংয়ের কাজ চলছে, আমাদের টেকনিশিয়ানরা অলরেডি এগুলো কাজ কমপ্লিট করার প্রসেসে আছে। ওকে, এই ডিনার বাগানটা কিন্তু একটু সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য গ্লাস ব্যবহার করা হয়েছে, যেন বাহির থেকে দেখা যায় যে ভিতরে যে ডেকোরেশনগুলো থাকবে সব কিছু। ওকে, এ বাসায় কিন্তু আমরা কিচেনেও কাজ করেছি, বেডরুমেও কাজ করেছি। আমি হাইটু দেখাই, এখানে এন্ট্রেন্সের যখন একজন গেস্ট বাসায় আসবে ঠিক এন্ট্রেন্সে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে একদম ফ্রন্টে। এইটা, এই ডিজাইনটা হচ্ছে ওয়াল প্যান্ডেল করা, এই দুই সাইডে এইচপিএল মিরর অ্যান্ড হচ্ছে টিভিট ব্যবহার করে দুই কর্নারে প্যানেল করা, আর মিডেলে হচ্ছে স্পেসটা রাখা হয়েছে। এইখানে সুন্দর একটা ডিজাইনের মানে ডিজাইনিং মিরর সেট আপের জন্য এই জায়গাটা রাখা আছে, এখানে একটা মিরর সেট আপ হবে। আর এই পাশটা হচ্ছে এইচপিএল কাপ মিরর, দেন হচ্ছে টিভিট দিয়ে ডিজাইনটা কমপ্লিট হবে। এই মাঝখানে যে গ্রুপ করা আছে এই জায়গাগুলো হচ্ছে টিভিটের জন্য, এখানে টিভিট দিয়ে সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করা হবে। আমি জাস্ট আমাদের 80% রানিং প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, আরও 20% বা 25%-এর মধ্যে এরকম কাজ বাকি আছে। আমরা একটু কিচেনে যাই, কিচেনে কিন্তু বেশ সুন্দর একটা ডিজাইন করা আছে, কাইন্ড অফ ওপেন কিচেন বলা যায়। এই এই জায়গাটাতে ওপেন একদম পাশে, যদিও দেয়াল দিয়ে এই জায়গাটাতে কমপ্লিট করা, বাট এই স্পেসটা কিন্তু ওপেন আছে। আচ্ছা আমরা কিচেনে সবগুলো ক্যাবিনেটই মোটামুটি সেট আপ করেছি, কিছু কাজ বাকি আছে, উপরে স্টোরেজগুলো সবগুলোই কিন্তু অলরেডি ফিক্স করা হয়েছে। এখন এটার উপরে যে পলি র‍্যাপটা করা, এই পলি র‍্যাপটা করা থাকবে, এটা হচ্ছে যখন একদম কমপ্লিট হয়ে যাবে হ্যান্ডওভারের আগে আগে এই পলি র‍্যাপটা তুলে ফেলা হবে, যেন ময়লাতে নষ্ট না হয়ে যায় বা পেইন্টের কোনো কাজে যেন এটাতে হ্যাম্পার না করে। আচ্ছা নিচের ক্যাবিনেটগুলো মোটামুটি ডান, আর এইখানে এই ক্যাবিনেটটাতে এখানে মানে স্পাইস র‍্যাকের জন্য স্পেস রাখা আছে, এই জায়গাটাতে সেট আপের জন্য এটা জাস্ট এখনও বাকি।
আচ্ছা এই পাশে কিচেন হুডটা বাকি আছে এটা ফিটিং করবে দেন বার্নার স্পেসটা রাখা আছে এখানে বার্নারটা ফিটিং করা হবে এখানে কিন্তু আমরা দুটো কালার কম্বিনেশন করেছি একটা হচ্ছে একটু পার্ল হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা কারো যদি কোনো কোয়েরি থাকে আমাদের প্রজেক্ট বা হচ্ছে আমাদের কাজের ব্যাপারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন বা আমাদেরকে হটলাইনে বা আমাদের মেসেঞ্জারে নক দিয়ে কিন্তু জেনে নিতে পারেন আচ্ছা এই হচ্ছে কিচেনের ওভারঅল ভিউ আমরা মোটামুটি কিচেনটা কমপ্লিট করেছি আর একটু কাজ বাকি আছে কিচেনে এখন আমরা যাব এই বাসার বেডরুমে বেডরুমে কি কি কাজ করেছি সেটা একটু দেখাবো বাকি কি কাজ এখনো বাকি আছে আচ্ছা এই বেডরুমে কিন্তু একদমই সুন্দর গুছানো করে একটা টিভি ক্যাবিনেট দেন হচ্ছে পাশে ক্যাবিনেট কাম ড্রেসিং ইউনিট দেন হচ্ছে স্টাডি টেবিল সবকিছুর সুন্দর মতো ডিজাইন করা আছে এখানে আমি ফার্স্ট একটু উপরে সিলিংটা দেখাই সিলিং এর কাজ অলমোস্ট ডান কজ সবার আগেই হচ্ছে সিলিং এর কাজটা করা হয় মানে একটা প্রজেক্টের প্রথমেই আমরা সিলিং এর কাজটা করি দেন হচ্ছে বাকি কাজগুলো আস্তে আস্তে করা হয় সো যখনই ফ্যাক্টরি প্রোডাকশনটা কমপ্লিট হয়ে যায় দেন হচ্ছে আমরা সাইটে গিয়ে এগুলো ইনস্টল করে দিই ওকে এখানে লাইটিং এর যে ফিটিং আছে এগুলো স্ট্রিপ লাইট স্পট লাইট সবগুলোই কিন্তু সুন্দর করে ফিটিং করা হয়ে গিয়েছে এবাসের মাস্টার বেডে কিন্তু সুন্দর একটা টিভি ক্যাবিনেটের ডিজাইন আছে এখানে ও সরি এটা হচ্ছে বেড হেড পার্টের ডিজাইন এখন এখানে যে ফ্রেমিংটা করা আছে এটা গর্জনের জাস্ট একটা ফ্রেমিং করা এরপরে এটার উপর এইচ পি শিট আসবে দেন যে গ্রুপগুলো করা আছে এখানে টিভির ব্যবহার হবে এই যে এই জায়গাগুলোতে গ্রুপ করা এই জায়গাগুলোতে টিভির ব্যবহার হবে ডিজাইনটা যেন একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করে দেন সো এখানে টিভির ব্যবহার করে দেন এইচপিএল দিয়ে এই সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হবে একটা বেড হেড পার্ট কিন্তু একটা বেডরুমের সুন্দর একটা লুক বা সুন্দর একটা ভাইবস ক্রিয়েট করে অনেক বেশি লুকেটিভ করে বেডরুমটাকে আচ্ছা এটার পাশেই হচ্ছে সুন্দর করে ডিজাইন করা আছে উপরে অনেকগুলো স্টোরেজের ক্যাবিনেট করা হিউজ স্পেস থাকে ভিতরে আর এটা মেইনলি হচ্ছে একটু উডের টেক্সচারের মধ্যে দেওয়া আছে এটা মেইনলি আমি বলবো যে আমাদের ক্লায়েন্ট যেটা পছন্দ করেন আমাদের ক্লায়েন্টের পছন্দের প্রায়োরিটিটা সব থেকে আগে দেওয়া হয় ক্লায়েন্ট যেটা পছন্দ করেন তার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা এই ক্যাবিনেটগুলো থ্রি ডি করে থাকি দেন হচ্ছে ডিজাইন সিলেক্ট হলে আমরা ফ্যাক্টরি প্রোডাকশনে চলে যাই আর ফ্যাক্টরি প্রোডাকশন শেষ হওয়ার পরেই আমরা সাইটে সব কিছু ইনস্টল করে দিই এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস আমাদের এই ইন্টেরিয়র সম্পর্কে আরও যদি ক্লিয়ার আইডিয়া পেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বনানি শোরুমে আমাদের বনানি শোরুমের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি 79/C নিউ এয়ারপোর্ট রোড চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা যারা বাসা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছেন যাদের বাসা সো তারা কিন্তু ইন্টেরিয়র করতে চাইলে অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন কজ একটা ইন্টেরিয়র সলিউশনের জন্য আগে থেকে কমিউনিকেট করলে কাজগুলো অনেক সুন্দর এবং গোছানোভাবে করা যায় অনেক ডিজাইনের ব্যাপার থাকে দেখা যায় যে অনেক সময় যে দেয়ালগুলো তুলে ফেললে তখন আবার কিছু ভাঙাভাঙির কাজ থাকে অনেকে ওপেন কিচেন চান তখন কিন্তু ওপেন কিচেনের জন্য আবার দেয়াল ভাঙতে হয় দ্যাটস ওয়াই এই কমিউনিকেশনগুলো এই ডিজাইনের জন্য এগুলো অনেক আগে থেকে যদি করেন তাহলে আপনি একটা বেটার সলিউশন পাবেন সো আমি আমাদের কাজগুলো মোটামুটি দেখিয়ে দিলাম এই আজকের আফতাব নগরের প্রজেক্টের কাজগুলো মানে রানিং যে প্রজেক্টটা এই প্রজেক্টের ভিডিও নিয়ে একদম মানে কমপ্লিট প্রজেক্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই চলে আসব আমি জাস্ট রানিংটা এখনই দেখিয়ে দিলাম এরপরে নতুন আরও নতুন নতুন প্রজেক্টে আমরা আপনাদের সাথে মানে কাজগুলো শেয়ার করব কেমন হচ্ছে সো আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরপরেও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের হটলাইনে বা সরাসরি আমাদের অফিসে এসে অথবা আমাদের মেসেঞ্জারে কোয়েরি করতে পারেন ওখানে আপনাদের সব সমাধান ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ